নমস্কার, জিও বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে আমি কেবানা। শুরু করছি আজকের জিও স্পোর্টস। প্রথমেই যে খবরের দিকে চোখ রাখব সেটা হলো আইপিএল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর। রবিবার সেরীয় আইপিএল গভর্নিং কাউন্সিল বৈঠকে ঠিক হয়ে যায় যে ভিভোকেই প্রধান স্পন্সর হিসাবে রাখা হবে আইপিএলের। কিন্তু সেই চীনা মোবাইল সংস্থা ভিভো ভারত চীন সীমান্ত সংঘর্ষের আবহে যে সংস্থাকে বয়কটের ডাক উঠেছিল। গভর্নিং কাউন্সিল বৈঠকে আইপিএলের দিনক্ষণ ঘোষণার পরই টুর্নামেন্ট বয়কটের ডাক উঠে গেল, আর সেই ডাক দিল আরএসএস অনুমোদিত স্বদেশী জাগরণ মঞ্চ বা এসজিএম। চোখ রাখছি পরের খবরে। লন বল খেলায় দুবার ন্যাশনাল গেমসে সোনা, শুধু তাই নয় আন্তর্জাতিক স্তরেও একাধিকবার দেশের নাম উজ্জ্বল করেছেন, আর সেই খেলোয়াড়ই এখন রয়েছেন চরম আর্থিক সংকটে। সংসারে নুন আনতে পান্তা ফুরোয়, আর তাই সংসার টানতে কখনো চায়ের দোকান চালানো তো কখনো দিনমজুরের কাজ করা, এটাই এখন ঝাড়খণ্ডের সরিতা তিরকের রোজনামচা। চলে আসছি পরবর্তী এবং শেষ খবরে। করোনা আবহেই শুরু হয়েছে 22 গজের লড়াই। খুব শীঘ্রই মাঠে নামবেন কোহলিরা। এর মধ্যেই বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে ট্রেনিং শুরু করতে এবার উদ্যোগ নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। শুধু তাই নয়, নতুনত্ব আমদানি করল, জারি হলো বেশ কিছু নিয়মাবলী। জাতীয় ক্রিকেট একাডেমিতে ক্রিকেটারদের ট্রেনিংয়ের সময় করোনার বিরুদ্ধে লড়ার জন্য থাকছে এবার কোভিড টাস্ক ফোর্স। যে ফোর্সে থাকবেন এনসিএ প্রধান রাহুল দ্রাবিড় স্বয়ং নিজে। স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে ট্রেনিং শুরু করা থেকে ক্রিকেটারদের পকেটে স্যানিটাইজার রাখা, মাঠে আসার আগে সর্বক্ষণ N95 মাস্ক পরে থাকা, অন্যের সরঞ্জাম না নিয়ে নিজের ক্রিকেটীয় সরঞ্জাম নিজেদের কিনতে বলা, এরকম নানাবিধ নির্দেশিকা 107 পাতার SOPতে পাঠায় বোর্ড। সঙ্গে বোর্ড এটাও বলে দেয়, টিমের কোনো সাপোর্ট স্টাফ, কোনো মাঠ কর্মীর বয়স যদি 60 বছরের ঊর্ধ্বে হয় তাহলে তাকে শিবিরের সময় উপস্থিত থাকতে দেওয়া যাবে না। যার পর সিএবি সহ অন্যান্য রাজ্য ক্রিকেট সংস্থায় তোলপাড় পড়ে যায় গভীর রাতে। এখনকার মতো এ পর্যন্তই। এরকমই আরও স্পোর্টসের বিভিন্ন খবর নিয়ে আবারও ফিরে আসব জিও বাংলায়। ততক্ষণ চোখ রাখুন জিও বাংলার পর্দায়। নমস্কার।